আমাদের মিষ্টি কুমড়ো গাছের এই ফুলগুলো হচ্ছে, হয় পুরুষ ফুল হচ্ছে না হলে স্ত্রী ফুল হচ্ছে, যার কারণে একটাও কুমড়ো ধরছে না। আজকে দেখলাম যে না, দুটো একসঙ্গেই ফুল এসেছে, মনে হচ্ছে এই কুমড়োটা এবারে ধরবে। তারপর একটু বাগানে আশেপাশে ঘুরে দেখছি, এই দেখো এই পোকাগুলো ছোটবেলায় আমরা হাতে নিয়ে খেলতাম আর বলতাম এগুলো নাকি সোনা পোকা, এগুলো রাখলে সোনার ডিম পাড়ে, তো এরকম আমি ভাবতাম। এগুলো আমি কৌটোতে করে ঢুকিয়ে রেখে দিতাম। দেখো লঙ্কার গাছে ধরে কি অবস্থা করে দিয়েছে। তো চলো ঘুরে টুরে আসলাম, এসে এখন আমি এই যে এখানে ম্যাগি বসিয়ে দিলাম মাসুমের জন্য। মাসুম উঠতে উঠতে এত লেট করে না, তো আজকে আর ভাত খাওয়াবো না, ম্যাগি দেখে ম্যাগি খাবে বলছে, আর এদিকে গরম পানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে তো প্রথম রোজা, আমি তো রোজা আছি, মাসুমের বাবা রোজা আছে, তো মাসুমকে ওই ম্যাগি করে দিলাম। অনেকদিন ধরে এই ম্যাগি খেতে যাচ্ছে কিন্তু ম্যাগি আনাই হচ্ছিল না, ওর বাবা না ম্যাগি আনতে চায় না। তো সোহেলকে দিয়ে ম্যাগি আনিয়েছিলাম কিন্তু ওকে রান্না করে দেওয়াই হয়নি। তো সকালে ভাবলাম একটু ম্যাগি করে দেই খাক, তারপরে একটু ভাত খাওয়াই, তো ম্যাগি খেয়ে আর ভাত খাবে না, দু প্যাকেট ম্যাগি খেয়েছে, এক প্যাকেটে এখন আর কিছু হয় না, বড় হয়ে গেছে। তো তো তারপরে এই যে উঠলাম, আমি একটু আগেই উঠেছি, একটু লেট করে উঠলাম আর কি, উঠে ওই একটু হাঁটাহাঁটি করলাম, তারপর মাসরুমকে তুললাম, ওকে ব্রাশ করিয়ে ম্যাগি খাইয়ে মানে রেডি করিয়ে ম্যাগি খাইয়ে রান্না করছি, বলছি কী বলছি জানি না। তো ওকে রেডি টেডি করিয়ে ও স্কুলে গেল, আর আমি ঘরে আসলাম, এই যে বিছানা তুলবো, এখনও বিছানাটাও তুলিনি। তো এটা হচ্ছে আমাদের নতুন মশারি, সেদিনকে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি, টাঙানো অবস্থায় দেখে নাও, এখন তুলবো। তো চলো মশারি তুলে নেই, আর বেডশিট তো দেখিয়েছি না, এই এনেছি বেডশিট, মশারি, আর মাসুমের জন্য গেঞ্জি, মাসুমের বাবার জন্য গেঞ্জি, আর আমি নাইটি নিয়েছি, এগুলোই আর কি, মানে পরার জন্য বাড়িতে এইসবই কেনা হয়েছে। তো নাইটিটা যেদিন পরবো সেদিন দেখাবো, এখনও ওই হাতাগুলো খাপানো হয়নি, হাতাগুলো একদম ঢিলা, খুলেও দেখিনি এখন, ওই ভাঁজ করে নিয়ে আসাই এখনও আছে। তো যাই হোক চলো বিছানাপত্র তুলি। ও তার আগে ছাগলগুলো ছেড়ে দিই, এখনও ছাগলও ছেড়ে দেওয়া হয়নি, ছাগল ছেড়ে দিয়ে এসে বিছানাপত্র তুলবো। কোকিল কীরকম কু কু করছে তাই না, বসন্ত এসে গেছে, আর আমাদের গাছে কিন্তু আমের মুকুল বের হচ্ছে। এই দেখো রোজভাবে আমের মুকুল তোমাদের দেখাবো কিন্তু মনেই থাকে না। এই দেখো ছাগলগুলো বের করে দিলাম, এই যে দেখো ছাগলগুলো বের করে এসে বিছানাপত্র তুলে নিলাম, কিন্তু এরকম গোছানো থাকে কতক্ষণ বলো তো? মাসুমের বাবা এসে খালি ধপাস ধপাস করে বিছানায় পড়ছে, মানে ও রোজা থাকলে ওর একটু প্রবলেম হয়, যেহেতু ওর ডায়াবেটিস আছে তো ওর ভীষণই প্রবলেম হয়, আর আজকে তো প্রথম রোজা, প্রথম রোজার দিন একটু মনে হয় ওর কষ্টটা বেশি হচ্ছিল, শুধু বারবার এসে বিছানায় পড়ছিল। আমি জিজ্ঞেস করছিলাম প্রবলেম হচ্ছে, বলছে না, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে প্রবলেম হচ্ছে। যাই হোক আল্লাহর রহমতে রোজা মানে কমপ্লিট করতে পেরেছে, আমিও পেরেছি। তো এখন এখানে আমি রান্নাঘরে সব কাজ গুছিয়ে রাখছি, যাতে আমি বিকালবেলা এসে যখন রান্না বান্না করব বা ইফতারের আয়োজন করব, তখন যাতে আমার মানে কষ্ট না হয় আর কি, এটা ওটা সেটা কাজ করলে পরে অসুবিধা হয় আর কি, কাজটা তাড়াতাড়ি হয় না। সেই জন্য দেখো হাঁড়িতে পানি পর্যন্ত এনে রেখে দিলাম, শুধু গ্যাস ওভেনটা অন করলেই ভাত বসানো হয়ে যাবে। আর বাসনকোসন সব ধুয়ে নিচ্ছি, টেবিল টেবিল সব কিছু মুছিয়ে একদম পরিপাটি করে রেখে দেবো রান্নাঘরটাকে গুছিয়ে, বালতি পানিও এনে রেখে দেবো, তাহলে আমাকে বারবার পানি আনতে কলের পারে ছুটতে হবে না, আর কাজগুলো তাড়াতাড়ি হবে, মানে কাজগুলো একটু এগিয়ে রাখছি আর কি। করছি তো আমি, তখন করি আর এখন করি তাই না, একটু আগিয়ে মানে এগিয়ে রাখছি নিজের সুবিধার জন্য। সব কিছু হাতের কাছে গুছিয়ে রেখে দিলাম। তো মাসুমের বাবা কালকে নিয়ে এসেছিল এই যে শশা, তো শশাগুলো কালকে তো আর খাওয়া হয়নি, আজকে ভাবছি ইফতারে কেটে একটা দেবো আর কি, এতগুলো শশা তো আর একবারে খাওয়া যাবে না, ফ্রিজে ঢুকিয়ে দেব। তো ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি, উপরে ধুলো জমে গেছে, আর ধুলো তো এখন নিত্যদিনের সঙ্গী, কিছু করার নেই, এত ধুলো চারিপাশে, বৃষ্টি একটা না হলে না আর কোনো উপায় নেই, এত ধুলো জমেছে। তো মুছে দিলাম, আর এই যে চালটা শেষ হয়ে গেছিলো, চাল নিয়ে এসেছে ড্রামে ভরেছি, ড্রামটা সরাইনি, অনেক ওজন তো সরিয়ে দিলাম।
এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে দেবো, ব্যাস কাজ আমার শেষ, আর কোনো কাজ নেই, রান্নাঘরের সব কাজ শেষ। শেষ তো কি, মেয়েদের কি আর বাড়ির বউদের কি আর মানে কাজ শেষ হয় নাকি বাড়ির, বলো? কাজ তো শেষই হয় না, কালকে আবার সেম কাজই করতে হবে। তো সব কিছু নিচে এইভাবে গুটিয়ে মুটিয়ে রেখে দিচ্ছি, টুলটাও উপরে তুলে দিলাম, ঝাড়ু দিতে সমস্যা করছিল। তো এই দেখো গ্যাস ওভেন মুছে নিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা এখানে রাখি কি বলো তো, প্রেশার কুকারের উপরে ভাতের হাঁড়িটা দিয়ে ভাতের মাড় ছেঁকতে সুবিধা হয় সেই জন্য। তো এই যে আমার ঘর গোছানো হয়ে গেল কমপ্লিট। বন্ধুরা হয়ে গেল আমার রান্নাঘর গোছানো, সব গুছিয়ে রাখলাম, এখন এক বালতি পানি এনে রেখে দেবো। আর এই যে টেবিল টেবিল সব রেখে দিলাম গুছিয়ে, আবার ধুলো আসবে, জানলা খোলা মানেই ধুলো আসবে, তাও গোছালাম, পরে আর একটা মোছা দিয়ে এখন রান্না করতে পারবো তাহলে। তো এই যে হাঁড়িতে পানিও ভরে রেখে দিয়েছি, শুধু গ্যাসটা অন করবো আর ভাত বসিয়ে দেবো। তো চলো এখন গোসল করবো। তো বন্ধুরা এরপরে গোসল করে চলে আসলাম এই ঘরে। এই ঘরে আমি এখন একটুখানি কোরআন শরীফটা পড়বো, তো ইচ্ছা আছে যাতে এই মাসে একটা খতম দিতে পারি আর কি। তো প্রথম থেকে আজকে আবার শুরু করব। তো এখানে জানি না কী কী বলছিলাম, এখানে আবার এডিট করার সময় দেখি কিছু বলছিলাম তোমাদেরকে, আর স্পিড করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো খুললাম, খুলে শুরু করব আর কি, যেন খতম দিতে পারি এক খতম অন্তত পক্ষে, যত বেশি দেওয়া সম্ভব দেওয়ার চেষ্টা করব, কিন্তু যাতে এক খতম মিনিমাম দিতে পারি সেটাই মনে মনে আশা নিয়ে শুরু করলাম। সবাই দোয়া করো যেন আমি আমার মনের আশাটা পূরণ করতে পারি। তো পর্দাগুলো আর টাঙানো হলো না আজকে, কালকে অবশ্যই টাঙাবো, এখন এডিট করতে গিয়ে দেখছি পর্দাগুলো টাঙানোই হয়নি। তো যাই হোক, আজকে রোজাটা তো একটু ল্যাদ খেতে খেতে গেল, কালকে কাজ করার চেষ্টা করব। এখন দেখো বাইরে বসে আছি, ঠান্ডা লাগছে আমার, তো ওড়নাটা গায়ে পেঁচিয়ে ভালো করে রোদে এসে একটু বসলাম, একটু পরে রান্না করতে হবে, তার আগে একটু বসে আছি। রোদ আছে এখন হালকা, বেশি নেই, দুপুরবেলা খুব রোদ উঠেছিল, কিন্তু আজকে মানে রোজা গেল সেরকম গরম নেই আর কি। একটু আমাদের এইদিকে তো একটু গরম কমই থাকে, মানে গরমটা হচ্ছে দেরি করে আসে, তো এবছরই তো মনে হয় গরম এখনও বুঝলামই না, ঠান্ডাই এখনও আছে, ফ্যানের এখনও প্রয়োজন হয়নি, মানে গরম এখনও আসেনি সেরকমভাবে। তো ভালোই গেল রোজা মোটামুটি, এখন এই যে রান্নাবান্না শুরু করব। 4:30-5টা মনে হয় বাজে, না 4:30 বাজে, 5টার দিকে রান্না শুরু করব, তারপরে হচ্ছে রান্নাবান্না সব রেডি করে রেখে দেব, তাহলে হচ্ছে সুবিধা হবে ইফতার করতে, না হলে ইফতারের সময় রান্না ইফতার একসঙ্গে পরে ঝামেলা হয়ে যায়, মানে ইয়ে হয়ে যায় তোমার, হজব অড়াল হয়ে যায়। তো ও মাসুমের বাবা গেছে বাজার করতে, তো বাজারটাও নিয়ে আসুক, তারপরে রান্নাবান্না করব। এখানে দেখো কি সুন্দর কচু পাতা হয়েছে, নতুন কচু পাতা, এখানে বসে বসে এই কচু পাতা দেখছি আর ভাবছি যেগুলো খেতে হবে, কোনো একদিন রান্না করব, আজকে আর করব না, আগেই তুলে রাখতে হবে। এই দেখো অনেকগুলো গাছ হয়েছে, ওখানেও হয়েছে। মাসুমের বাবা দেখো বাজার থেকে আসতে এত লেট করেছে, হাতে ছিল মাত্র 10 মিনিট, 10 মিনিটের মধ্যে ইফতার রেডি করা আর ভিডিও করার মানে সুযোগই পায়নি, কারণ 10 মিনিটের মধ্যে এই ফল কাটা, তারপর মুড়ি ধোয়া, দুধ গরম করা, প্রচুর কাজ ছিল একা হাতে করা। তো দুধ দেখো গরম করে নিয়েছি, এগুলো ওই আমুল দুধগুলো থাকে না প্যাকেটের সেগুলো, আর ভুলবশত দুধের মধ্যে পানিও মিক্স করিনি, শুধু দুধ গরম করে ফেলেছি। মাসুমের বাবা বলছে এত ঘন কেন, আমি বললাম যে পানি মেশাইনি, এই যে দেখো দুটো প্যাকেট নিয়ে এসেছে, একটা প্রায় শেষ করে দিয়েছি। আর মুড়িটা এখন যে বের করব, মানে যখন তারা থাকে তখন কাজ আটকে যায় বলতেই পারো, তো এই যে মুড়ির যে বাঁধনটা সেটা খুলছেই না। তো চলো ইফতার হয়ে গেল, তারপরে একটু চা না খেলে কি আর হয়, আমরা তো মানে কি বলবো, চা না খেলে আমাদের ঠিক চলে না। তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, ফ্ল্যাশটা অন হয়নি, চায়ের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিলো। তো বন্ধুরা ইফতার তো হয়ে গেল, এখন আবার আমাদের হারিয়েছে ছাগল, ওই মানে যেটা বড় যে একটা ছাগল আছে সেটা হারিয়ে গেছে, তো এখন আবার ওটা খুঁজতে গেল মাসুমের বাবা। তো
তো ভাতটা এখনো রান্না করিনি, বাজারও করে নিয়ে আসিনি, মাছ টাছ কিছু আনেনি, শুধু এই যে ডাঁটা শাক নিয়ে এসেছে। তাড়াহুড়ো করে গিয়ে ডাঁটা শাক নিয়ে এসেছে আর ইফতারের যত সামগ্রী লাগে সেগুলো নিয়ে এসেছে। এখন আবার ছাগল খুঁজে বাজার করবে, তারপর রান্না করবো। তো ইফতার তো হয়ে গেল, খিদেও নেই, এখন একটু পরে করি আর কি। সব কিছু গুছিয়ে রেখে দিলাম, কলাটা বাইরে রাখলাম, ফলগুলো ফ্রিজে রাখলাম, তারপরে যে মুড়ি এই কৌটোর ভিতরে ঢুকিয়ে রাখলাম, আর খইটাকেও এরকমভাবে কৌটোর ভিতরে ঢুকিয়ে রেখেছি। খইটা একটু বাছতে হবে, খইয়ের মধ্যে ধান আছে একটু একটু। এগুলো হচ্ছে হাতে ভাজা খই মুড়ি পাওয়া যায় আমাদের নিশিগঞ্জ বাজারে, ওখান থেকেই নিয়ে আসলো। তো চলো এখন একটু চা খাওয়া যাক। আমাদের ছাগলটা পাওয়া গেল, অনেকটা দূরে চলে গিয়েছিল, একদম আমার বাপের বাড়ির পাড়ায়, ওখান থেকেও খুঁজে নিয়ে আসলো, বাইকে করে গিয়েছিল। আর আমি এখন এই যে রান্নার প্রিপারেশান নিচ্ছি, ডাটা নিয়ে এসেছিল দেখলে, তো ডাটা কেটে নিয়েছি, আলু দিয়ে ডাটার একটা সবজি করব। আরও বাজারে গেল, কিছু হয়তো নিয়ে আসবে, মাছ টাছ আর আলু সেদ্ধ, আলু সেদ্ধ, ডাটা আলু চচ্চড়ি আর হচ্ছে মাছ বা মাংস যেটাই নিয়ে আসবে সেটা। তো চলো তাড়াতাড়ি আমি এখন রান্নাগুলো সেরে ফেলি। এই দেখো মাছ নিয়ে এসেছে 3 পিস, ও সেহেরিতে মাছ খাবে না, এমনকি এখনও খাবে না, 3 পিস নিয়ে এসেছে। আমি 1 পিস সেহেরিতে খাবো, এখন 1 পিস আমি আর আমার ছেলে, ও নিজে মাছ খাবে না। আর এখানে তো এই যে আলু আর ডাঁটাটা দিয়ে এখন মাছের ঝোলটা করব। এখানে যে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করলাম, আর এই হটপটে দেখতে পাচ্ছ এখানে ভাত রান্না করে গরম ভাত আর আলু সেদ্ধ আমি রেখে দিলাম, সেহেরিতেও সেদ্ধ ভাত খাবে, তো এখানে আমি হটপটে রেখে দিলাম। ও পান্তা দিয়ে সেদ্ধ ভাত খাবে, তো ওর জন্য আবার পান্তা করে রাখতে হবে। তো এই হলো রান্না বান্না, আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল আর আলু সেদ্ধ, ভাত হয়ে গেছে। এই দেখো মাসুমকে, আজকে সারাদিনে মাসুমকে দেখতেও পাওনি না, স্কুলে গিয়েছিল সকালে, স্কুল থেকে এসে গিয়েছিল ওর নানু বাড়ি, ওর নানু বাড়ি থেকে এসে এই যে হোমওয়ার্ক করলো, এখন ওইদিকে মোবাইল, ইংলিশটা করে। আমি রান্নাটা আর অল্পই আছে, আমি এটা কি কি দিয়েছে, হোয়াট ইজ পাস্ট টেন্স, এটা তুমি একা একা লিখতে পারবে না তো, এই যে এখানে দেওয়া আছে দেখো কোথায়, এই যে হোয়াট ইজ পাস্ট টেন্স, এটা কিচ্ছু বোঝা যায় না কি যে লিখে আনছো। এই দেখো একটু পানি দিয়ে দিলাম, এটা একটু সেদ্ধ সেদ্ধ হবে, তারপরে মাছটা দেব। আমার মাছের ঝোলটা ফুটছে, আর 2 মিনিট লাগবে, তাহলে নামিয়ে নেব। আর আমার হাতে দেখো ওই যে তেল ফুটেছে, ওই ক্যামেরাটা এইভাবে ধরেছিলাম যখন, তো দেখো আমরা কিন্তু ভিডিও করতে গিয়ে ব্লগাররা মাঝে মধ্যে তেলের মধ্যে পুড়েও যাই, তারপরেও ভিডিও বানানো কিন্তু ছাড়ি না। তো দেখলেই মাছের ঝোল দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, একটু ফুটলেই নামিয়ে নেব। ব্যাস এই তো রান্না বান্না, এগুলো দিয়ে সেহেরিতেও তো বেশি খেতে পারি না, অল্পই একটু, কালকে তো খেতেই পারিনি, অল্প একটু খেয়েছিলাম। মাসুমের বাবা বলছে আজকে পান্তা ভাত করে খাবে, তোর জন্য পান্তা করে রেখে দেবো, আর আমি হটপটে একটু ভাত রেখে দিলাম, যদি একটু গরম গরম থাকে তাহলে খেতে পারবো। আর খেতেই পারি না উঠে রান্না করা, গতবার রোজায় ট্রাই করেছিলাম যে উঠে রান্না করব, রান্না করে খাবো, তাও খেতে পারিনি, তো খেতেই পারি না, যখন তখন ওই সন্ধ্যাটাই চালিয়ে দিই, রান্নাটা একটু লেট করে করি। তো এই হলো আজকে এখনকার আর কি রমজান মাসের রুটিন আমাদের। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও, আর পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আজকের মতন তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, রমজান মুবারক।